extra time. মিষ্টি কথা বাংলার নতুন মিষ্টি। মেহতাব আবার ইস্ট বেঙ্গল জার্সিতে, অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নেই। একটি স্কুলে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন মেহতাব হোসেন। শুধু মেহতাব হোসেন নয়, সন্দীপ নন্দী, মোহাম্মদ রফিক, দীপঙ্কর রায়, শুভাশিস রায়চৌধুরী, সৌভিক চক্রবর্তীরাও খেললেন এই প্রীতি ম্যাচে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে এই ম্যাচ হয়। ইস্টবেঙ্গলের পক্ষে খেললেন মেহতাব, দেবজিৎ ঘোষ, দীপঙ্কর রায়, শুভাশিস চক্রবর্তী, শঙ্কর ঘোষরা। অন্যদিকে সবুজ মেরুন জার্সি পরে খেললেন দেবজিৎ ঘোষ, মোহাম্মদ রফিক, সফর সর্দার, সৌভিক চক্রবর্তীরা। এই ম্যাচে মেহতাবরা 2-1 গোলে হারালো মোহনবাগানকে। প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন শঙ্করলাল চক্রবর্তী। ম্যাচ শেষে মেহতাব জানালেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার সঞ্জয় পার্থের জন্য বেনিফিট ম্যাচ খেলবেন তারা। আগামী শনিবার মেদিনীপুরে এই ম্যাচ হবে। আমরা পার্থের জন্য 18 তারিখে একটা ম্যাচ খেলছি মেদিনীপুরে, তো আমার মনে হয় এটা গুড কজ, সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা তো অবশ্যই আমরা এটা ট্রাই করছি এদিক দিয়ে ওদিক দিয়ে কী করে কালেকশন করার, কিন্তু আমরা যারা সাপোর্টার ভাইরা আছে ইস্ট বেঙ্গল হোক মোহনবাগান হোক, এখন এই সময় প্লেয়ারদের পাশে দাঁড়ানো উচিত, আমরা সবাই আসা উচিত। আমরা ফেসবুকে শেয়ার করব ওর তোমার অ্যাকাউন্ট নাম্বার, তো 100টা করে যদি আমরা সবাই মিলে দিই তাহলে ওর অনেক উপকার, যেহেতু ব্লাড ক্যান্সারের মতন একটা রোগ হয়েছে আর ওর চাকরি বাকরি নেই, তো আমার মনে হয় সব প্লেয়ার নট সঙ্গে সঞ্জয় পার্থে এরকম ক্রাউড যদি হয় আমরা সবাই মিলে দাঁড়াবো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।